আগামী 4 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার KIFF এর 30তম বর্ষে পা দিতে চলেছে, তাই আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু এমন উৎসবেও লেগেছে রাজনীতির ছোঁয়া। প্রতিবার এই আয়োজনে বাংলাদেশকে সঙ্গী করলেও এবারের আসরে রাখছে না এপার বাংলার কোনো সিনেমায়, এমনকি ডাকা হয়নি কোনো অতিথিকেও। তাহলে এবার কোন কোন তারকা থাকছেন এই উৎসবে? 40% বেশি গ্লো বিশ্বে 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। প্রতি বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশ বিদেশের নানান সিনেমা দেখানো হয়, এবারও তার অন্যথা হবে না। তবে এবার এই উৎসবে থাকছে না বাংলাদেশের কোনো সিনেমা। এক্ষেত্রে কলকাতা আন্তর্জাতিক বইমেলা ছায়া পড়েছে সিনেমার এই উৎসবেও। জানা যাচ্ছে এবার বাংলাদেশের মাত্র একটি সিনেমাই উৎসবে অন্তর্ভুক্তির জন্য জমা পড়েছিল, শঙ্কদাস গুপ্ত ডিয়ার মালতি। কায়রো সহ আন্তর্জাতিক উৎসব জয়ের পর এটি প্রদর্শিত হচ্ছে ভারতের আরেক শহর গোয়ায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। তবে এবার সিনেমাটি রাখা হয়নি কলকাতায়। এদিকে ভিসা জটিলতার কারণে এবছর KIFF এর আসরে বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানেলিস্টদের তালিকায় বাংলাদেশের কোনো অতিথিও থাকছেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবার 30তম চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে 14টি সিনেমা মনোনীত হয়েছে, যার মধ্যে রয়েছে ফ্রান্স, বুলগেরিয়া, জাপান সহ বিভিন্ন দেশের চলচ্চিত্র। ইরানি নির্মাতা জাফর পানাহির সম্পাদনায়, নাদের সেভারের পরিচালনায় তৈরি দ্য উইটনেস রয়েছে প্রতিযোগিতায়, যা ভেনিস উৎসবে প্রিমিয়ার হয়েছিল। এবার চলচ্চিত্র উৎসবে শাহরুখ, সালমান, অমিতাভ বচ্চন, ভারতের অন্যতম এই 3 সুপারস্টারে কেউই উপস্থিত থাকতে পারছেন না। শোনা যাচ্ছে এবার থাকছেন শাবানা আজমি, জাভেদ আখতার এবং বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এছাড়াও 5 ডিসেম্বর আসতে পারেন বিদ্যা বালান। বলিউড তারকা ছাড়া উৎসবের মঞ্চে থাকতে পারেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি সহ টলিপাড়ার বেশ কিছু তারকা। কিছুদিন আগে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মুম্বাই গিয়েই উৎসবে উপস্থিত থাকার জন্য অমিতাভ বচ্চন, শাবানা আজমিদের আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা। তবে এবার বিগ বি থাকতে পারছেন না বলে জানা যাচ্ছে। নিরাপত্তা জনিত কারণে এবার আসছেন না শাহরুখ, সালমান রাও। বলিউড তারকারা থাকলেও আগের মতো জৌলুস থাকছে না এবছর। সব মিলিয়ে দুই বাংলা সিনেপ্রেমীরা ধারণা করছেন এবারের আসর সাদা মাটি হতে চলেছে। মারিও সেন, শোবিজ টুনাইট।